গতকাল রাতে 250 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে আগুন। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে পরিবারের সাথে দেখা করলেন বিজেপি প্রার্থী। নদিয়ার শান্তিপুর বিধানসভার 250 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি এবং পোলিং এজেন্ট অমিত সরকারের বাড়িতে শুক্রবার গভীর রাতে ইট পাটকেল ছোড়া হয় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই পরিবারের লোকজনের আরো অভিযোগ, পোলিং এজেন্ট হিসেবে ছেলেকে সরিয়ে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হয় অমিত সরকারের মা ডলি সরকারকে। ডলি দেবী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস অভিযোগ করেছেন, কয়েকটি বুথের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। গতকাল রাতে কি হয়েছিল বিষয়? রাত 11টার সময় এসে কতগুলো লোক প্রায় 30-40 জন হুমকি দিয়ে যায় আমার ছেলেকে। তারপরে ছেলেকে গলা ধরিয়ে নিয়ে বলে কত টাকা চায়, বিজেপি ছেড়ে দাও, বিজেপি ছেড়ে দিতে বলছে আপনাদেরকে, কত টাকা চান? আর আজকে সকালে যখন ভোট দিতে গেছিলেন কি হয়েছিল ওখানে? আসার সময় কি হয়েছিল? ছেলেকে বের করে নিয়ে আসে, ছেলেকে বের করে নিয়ে যেতে বলছে, বুথ থেকে নিয়ে বের করে নিয়ে যেতে বলছেন। আপনার নাম? ডলি সরকার। কাল রাতে ঘটনা ঠিক কখন হয়েছিল? কালকে আগুন ধরাটা প্রায় 2:30 থেকে 2 নাগাদ। আর আজকে যখন আপনি ভোট দিতে গেছিলেন তখন আপনাকে বলছে ছেলেকে বুথ থেকে বের করে নিয়ে যান, প্লাস এটা 250 নম্বর বুথ, বুথের সভাপতি। ঠিক আছে, গতকাল রাত 11টার সময় কিছু 25-30 জন মতন আসে। ঠিক আছে, এসে এখানে অন্ধকারের মধ্যে আমাকে বলে কালকে পোলিং এজেন্ট বসবি না, ঠিক আছে, বসলে অসুবিধা আছে। ঠিক আছে, এরকম বুঝিয়ে দিয়ে গেলাম না বসাই ভালো। তারপরে ওরা চলে যায়। তারপরে তারপরে ওই 1:40 নাগাদ আমাদের এখানে এই টিনের বেড়াতে ইট মারে, প্লাস আগুন ধরিয়ে দিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি উঠি, উঠলে পালিয়ে যায়। ঠিক আছে, এইদিকে মাঠ আছে, মাঠ দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আগুনটা নিভাই আমাদের প্রতিবেশীর সাথে নিয়ে। ঠিক আছে, তা আমি সকাল 7:30 সময় এজেন্টে বসেছিলাম, একটু আগে বাড়ি আসলাম। ঠিক আছে, মাকে এরকম বলছে যে ছেলেকে নিয়ে আসুন, এইসব আজকে সকালে এসে বলেছে? না, ইনডাইরেক্টলি আজকে বলেছে, আজকে আর কেউ আসেনি। ঠিক আছে, কিন্তু কয়েকদিন চলে আসলাম। হ্যাঁ, আমি আসলাম কালকে সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, তারপরে আমি যাবো, আবার যাবো, একটু খাওয়া দাওয়া করেই যাবো। আজকে আর কিছু হয়নি? না, আজকে আর কিছু হয়নি। যখন বসলাম আমাদের ইলেকশন এজেন্ট পিনাকি ঘোষ আমাকে এসে বসিয়ে দিয়ে গেছে, তারপরে এখনো পর্যন্ত কিছু হয়নি। ঠিক আছে, কিন্তু আমি আতঙ্কের মধ্যে আছি। আমার নাম অমিত সরকার, আমি এজেন্ট প্লাস 250 নম্বর বুথের বুথ সভাপতি। মানুষ ভোটের ব্যাপারে উৎসাহী আছে, এইসব বলে চলে যায়, কিন্তু তৃণমূল এমনভাবে তালিবানের শাসন ব্যবস্থা সন্ত্রাস তৈরি করতে চাইছে। একটু আগে আমরা নিজে চোখে দেখেছি, এক মা তার সন্তানকে তালা দিয়ে রেখে দিয়েছে। এখানে 20-25 জন গতকাল রাতে এসে এখানে এই পরিবারে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যে তারা যেন বুথে না যায়, ভোট দিতে না যায়, বুথ এজেন্ট হিসাবে না বসে। এরকম একটা সন্ত্রাসের পরিবেশ শান্তিপুরে এর পূর্বে কখনো আমরা দেখিনি। তৃণমূল হেরে যাবে, বিজেপি এখানে জিতছে, বিজেপির সিট, এই আশঙ্কা থেকে তারা এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। কিন্তু আমাদের আশা, শান্তিপুরে মানুষ শান্তি চায়, তারা ভোট বাক্স অলরেডি জবাব দিতে শুরু করে। বেশির কারণে হচ্ছে তৃণমূলের সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে শান্তিপুরের মানুষ রায় দিতে শুরু করেছে। তৃণমূল কোনোভাবে কোনো সন্ত্রাস করে শান্তিপুরের মানুষকে বাড়িতে আটকে রাখতে পারবে না। মানুষ যাবে এবং তারা জবাব দেবে। কেন্দ্রীয় নিরাপত্তা বেশ করে তা যা দেখছে, অনেকগুলো বুথ তো ঘুরলে না, অনেকগুলো বুথ ঘুরলাম, কিছু বুথে যেমন শান্তিপূর্ণ ভোট হচ্ছে এটা যেমন ঘটনা, কিন্তু বুথের শান্তিপূর্ণ ভোট দেখে পরিস্থিতি বিচার করা যাবে না। চারিদিকে তার বাইরের চারিদিকে আতঙ্কর পরিবেশ তৈরি করে রেখেছে, যেটা চোখে দেখা যাচ্ছে না। তাদের জয় বাংলা স্লোগান, বিভিন্ন রকম মোটর বাইকের ঘুরপাক খাওয়া, বিভিন্ন পরিবেশ তারা তৈরি করছে। আপনারা সচকে একটু আগে দেখেছেন, এক মা তালাবন্দি করে রেখেছে তার সন্তানকে, আর এখানে অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর, ভয় দেখানো, এই এগুলোই উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত যে শান্তিপুর একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।